सुप्रभात आमादेर अध्यक्ष महोदयर निर्देशे एवं अन्यान्य सहकर्मीदेर सहयोगिताय आज आमरा आईसीटी तृतीय अध्याय संख्या पद्धति और डिजिटल डिवाइसेर एनकोडार और डिकोडार निये आलोचना करब। एटी आमादेर लजिक गेट संक्रांत षष्ठ क्लास। लेट्स एनजॉय द क्लास। आमादेर आजकेर आलोचनार शिखनफल हलो एनकोडारेर बैशिष्ट्य सत्यक सारणी लजिक सार्किट और व्यवहार। डिकोडारे वैशिष्ट्य एर सत्यक सारणी लजिक सार्किट और व्यवहार। मने रखबे एनकोडार और डिकोडार परस्पर विपरीत भावे काज करा दुटी भिन्न भिन्न डिवाइस। आजकेर आलोचना शुरू करार आगे एनकोडार एवं डिकोडारे प्रयोग निये एकटु आलोचना करते चाई। एकटी क्यालकुलेटर आमरा सबाई चिनी, एटा किभाबे काज करे चलो एकटु देखे आसि। একটি ক্যালকুলেটরের ভিতরে কিভাবে কাজ করে মূলত এই বিষয়গুলো ক্যালকুলেটরের সমন্বিত এবং পর্যায়ক্রমে কাজ করে। একটি ক্যালকুলেটরের এই দুটি অংশ আমরা বাইরে থেকে দেখতে পাই, একটি ডিসপ্লে এবং বাটনস। ডান পাশে ক্যালকুলেটর এবং বাঁ পাশে আমরা এর ভিতরের কাঠামো বোঝার জন্য আঁকছি। বাটন দিয়ে আমরা ডিভাইসটিকে নির্দেশ দেই যে 5+3=2। চারটি নির্দেশনায় চারটি বাটন ব্যবহার করা হয়। ডিসপ্লেতে যে দেখায় 5+3=8 বা শুধু 8, এখানে এনকোডার আর ডিকোডারের ভূমিকাটি আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে ব্যবহারকারী একটি ক্যালকুলেটরে 5+3=2 এই চারটি বাটন প্রেস করল, যা ক্যালকুলেটরের কন্ট্রোলারে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে এখানে 5 আর 3 ডেসিমাল সংখ্যা। ক্যালকুলেটর কিন্তু 5 বা 3 বুঝতে পারছে না, তাকে কোডিং করতে হবে। অর্থাৎ 5 এর বাইনারি এবং 3 এর বাইনারি বের করতে হবে। প্লাস মানে লজিক্যাল অর এবং ইকুয়ালস টু একটি নির্দেশনা যা মেশিন ভাষায় প্রচলিত। বাইনারি মান বের করার জন্যই, অর্থাৎ মেশিন ভাষায় কোডিং করার জন্য নেওয়া হয়েছে এনকোডার। এবার কন্ট্রোলার অংশে আসি। এখানে র্যাম ও রম দুই ধরনের মেমোরি রয়েছে, যেখানে কন্ট্রোলার থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিট বাইনারি সংখ্যা দুটিকে যোগ করছে। ALU থেকে এটি র্যামে যাচ্ছে। এই র্যাম থেকে বাইনারি ফলাফল ডিকোডার ডিসপ্লেতে পাঠাচ্ছে, যেখানে বাইনারি মানটিকে যে ডেসিমালে রূপান্তর করছে। এই ডিকোডার থেকে আমরা ডিসপ্লেতে ফলাফলটি দেখতে পাচ্ছি। এই হচ্ছে ক্যালকুলেটরের ভেতরে ক্যালকুলেট হওয়ার জন্য প্রয়োজনীয় সকল ইউনিটের একটি সাধারণ গঠন কাঠামো, যেখানে মানুষের ব্যবহৃত ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য এনকোডারের প্রয়োজন হয় এবং সেই এনকোডার থেকে কন্ট্রোলারে পৌঁছানো অ্যারিথমেটিক ইউনিটের সাহায্যে বের করা বাইনারি ফলাফলকে ডিকোডার দিয়ে মেশিন ভাষাকে মানুষের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে ফলাফল ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত হয়। এবার আসি আমাদের মূল আলোচনায়। প্রথমেই আসি কোড শব্দটি বিশ্লেষণে। কোড মানে সাংকেতিক ভাষা। কোড শব্দটির সাথে ইএন প্রেফিক্স যুক্ত করলে হয় এনকোড, অর্থাৎ কোড করা। এনকোড শব্দটির সাথে আর সাফিক্স যুক্ত করলে এটি ডুয়ার নাউন হয়ে যায়, এনকোডার অর্থাৎ যে কোড করে।
তাই এনকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। আমরা আগেই দেখেছি একটি ডিজিটাল ডিভাইস যেটি ক্যালকুলেটর কিংবা কম্পিউটার যাই হোক যে ভাষায় ইনপুট প্রদান করা হয় তা সরাসরি বুঝতে পারে না, তাই এনকোডার বিভিন্ন কোড ভাষায় একে রূপান্তরিত করতে পারে। সর্বোপরি পূর্বেই আমরা দেখেছি যে এনকোডার ইনপুট ডিভাইস বা কিবোর্ডের সাথে যুক্ত। একটি সহজ চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি যে মানুষের ব্যবহৃত ভাষাকে এনকোডার দিয়ে নেওয়ার পর সেটি কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত হয়। এ বর্তনী 2n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। চিত্রের মাধ্যমে এভাবে দেখানো যায়, অর্থাৎ এনকোডারের ক্ষেত্রে 4টি ইনপুট থেকে 2টি আউটপুট পাওয়া যাবে। 8টি ইনপুট হলে আউটপুট হবে 3টি, ইনপুট 16টি হলে আউটপুট 4টি হবে। এনকোডারের বৈশিষ্ট্য হল সকল ইনপুট একই সাথে শূন্য হতে পারে না। একটি ইনপুট 1 হলে বাকিগুলো 0 হবে। এই বৈশিষ্ট্যকে মাথায় রেখে আমরা খুব সহজে 8x3 এনকোডারের ট্রুথ টেবিল বের করব। 8x3 এনকোডার মানে এর ইনপুট 8টি, আউটপুট 3টি নেওয়া হলো। ইনপুট 8টিকে কিউ 0 থেকে 7 পর্যন্ত এবং আউটপুটগুলোকে এ, বি এবং সি দিয়ে নামকরণ করলাম। যেহেতু এর বৈশিষ্ট্য ইনপুটের জন্য কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, তাই এর আউটপুট 3কে গণ্য করে সারি সংখ্যা নির্ধারণ করতে হবে। সারি সংখ্যা 2n সূত্র মোতাবেক 8 হবে, যেখানে এর মান 4টি 0, 4টি 1 নিলাম। বি এর মান 2টি 0, 2টি 1, 2টি 0, 2টি 1 গ্রহণ করলাম। সি এর মান 0101 এভাবে লিখতে হবে। এবার একটু বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হবে। একই সাথে সকল ইনপুট 0 হতে পারবে না, অর্থাৎ এমন হতে পারবে না। যে কোনো একটি ইনপুটের সকল মান 0 হতে কিংবা সকল কিউ এর মান 0 হতে পারবে না। দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে একটি ইনপুট 1 হলে বাকিগুলো 0 হবে, অর্থাৎ কিউ 4 এর মান যখন একটি 1 আছে তখন অন্য সকল মান 0 আছে। বৈশিষ্ট্য দুটিকে একই সাথে প্রয়োগ করার সবচেয়ে ভালো সমাধান হল যে কোনো এক কোনাকুনি সকল ইনপুট 1 লেখা। সেটি এমন হতে পারে কিংবা এমনও হতে পারে, আমরা যে কোনো একভাবে নিতে পারি। ইনপুটের অন্য সকল ডেটা 0 গ্রহণ করলে এনকোডারের দুটি বৈশিষ্ট্যই অটুট থাকছে। পেয়ে গেলাম 8x3 এনকোডারের সত্য সারণী। নিচে চিত্র লিখে আমাদের কাজটি শেষ করলাম। এবার আমরা 8x3 এনকোডারের লজিক সার্কিট আঁকব। লজিক সার্কিট ক্যালকুলেটিভলি আঁকার খুবই সহজ একটি কৌশল এখানে উল্লেখ করা হলো। আমরা যেহেতু সত্যক সারণী থেকে লজিক সার্কিট আঁকব, তাই সত্যক সারণীটা আমরা আমাদের কাজের সুবিধার্থে এখানে রাখলাম এবং এই সত্যক সারণী অনুসরণ করেই কিন্তু আমরা সার্কিট অঙ্কন করব। প্রথমে 8টি ইনপুট নিয়ে নিলাম, 3টি আউটপুট অর গেট দিয়ে যায়, তাই আমরা 3টি অর গেট নিলাম। আউটপুটে এ, বি, সি চিহ্নিত করলাম। সত্যক সারণীর এর ওয়ানগুলোর দিকে খেয়াল করতে হবে। দেখো 4টি 1 আছে, যে সকল ক্ষেত্রে ইনপুট যথাক্রমে Q4, Q5, Q6 এবং Q7 থেকে আসছে। আমরা এর ইনপুট 4টি গ্রহণ করলাম, কারণ যে সকল ক্ষেত্রে ইনপুটের মান 0 সেই ইনপুটগুলোর ভ্যালু গণ্য করা হবে না। একইভাবে B এর ক্ষেত্রে Q2, Q3, Q6 এবং Q7 গ্রহণ করলাম, কারণ সত্যক সারণী দেখাচ্ছে এই 4টি ইনপুটের 1 এর সময় B এর মান 1 হচ্ছে এবং C এর 4টি 1 যথাক্রমে ইনপুট Q1, Q3, Q5 এবং Q7 থেকে এসেছে গ্রহণ করলাম।
এভাবে পর্যায়ক্রমে আমরা এনকোডারের লজিক সার্কিট পেয়ে গেলাম। নিচে চিত্র লিখে এর অঙ্কন কাজ শেষ করলাম। পরিশেষে এনকোডারের ব্যবহার চিহ্নিত করার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটি আলফা নিউমারিক কোডকে আসকি ও ইবিসিডিআইসি কোডে রূপান্তর করে। এটি দশমিক সংখ্যাকে বিভিন্ন কোডে এবং সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করে। আমরা পূর্বেই দেখেছি কোড মানে সাংকেতিক ভাষা। প্রেফিক্স ডিই যুক্ত করে যে ভার্ব হয় তার অর্থ কোড ভাঙা। ইআর সাফিক্স যুক্ত করে যে ডুয়ার নাউন হয় তার অর্থ যে কোড ভাঙে তাকে নির্দেশ করে। চলো আমরা ডিকোডার নিয়ে আলোচনা করি। আমি মনে করি এনকোডারের আলোচনা ঠিকমতো বুঝতে পারলে, ক্যালকুলেট করতে পারলে ডিকোডার বোঝা খুবই সহজ। কারণ এনকোডারের ঠিক বিপরীত কাজগুলোই ডিকোডারের ক্ষেত্রে করা হয়। সে কারণে কেউ যদি এনকোডার না বুঝে থাকো তবে আবার একটু ভালো করে বুঝে নাও। কমেন্ট বক্সে কমেন্ট করো, আশা করি উত্তর পাবে এবং সহজেই ডিকোডার করতে পারবে। ডিকোডারের প্রাথমিক তথ্যগুলো হলো, ডিকোড শব্দের অর্থ কোড ভাঙা। এমন এক ধরনের ডিভাইস যা আউটপুট ইউনিটের কোড ভাষায় লেখা তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করে এবং ডিকোডারের কাজ কোড ভাষাকে সাধারণ ভাষায় রূপান্তর করা। একটি সহজ চিত্রে দেখানো যায় ডিকোডার কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে, যা এনকোডারের বিপরীত। সব দিক দিয়েই ডিকোডার এনকোডার পরস্পর বিপরীত। তাই ডিকোডারের ইনপুট সংখ্যা এন হলে এর আউটপুট 2n, অর্থাৎ ইনপুট 2টি হলে আউটপুট হবে 4টি, ইনপুট 3টি হলে আউটপুট 8টি এবং ইনপুট 4টি হলে আউটপুট 16 হবে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে ডিকোডার এবং এনকোডার পরস্পর বিপরীত। প্রথমত এনকোডারের ক্ষেত্রে ইনপুট দিয়ে বৈশিষ্ট্য লেখা হয়েছিল, তাহলে ডিকোডারের ক্ষেত্রে আউটপুট দিয়ে বৈশিষ্ট্য লিখতে হবে, বাকি সব একই রকম হবে। অর্থাৎ একই সাথে সকল আউটপুট 0 হতে পারে না, একটি আউটপুট 1 হলে বাকিগুলো 0 হবে। এনকোডারের সত্যক সরণি নিশ্চয়ই মনে আছে। আমরা কি করেছিলাম, 8x3 এনকোডার ছিল, তাহলে ডিকোডারের ক্ষেত্রে সেটি হবে 3x8, অর্থাৎ ইনপুট 3টি আউটপুট 8টি। এ বি সি 3টি ইনপুট নিলাম এবং আউটপুট 8টি। যেহেতু বৈশিষ্ট্য আউটপুট নিয়ে তাই সারি সংখ্যা হবে ইনপুটের ভিত্তিতে। সারি সংখ্যা 2n এর সূত্র অনুযায়ী 8টি সারি নিলাম। বৈশিষ্ট্যে আউটপুটের কথা বা শর্ত দেয়া আছে, তাই ইনপুট নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ A এর মান 4টি 0 4টি 1, B এর মান 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1 হবে এবং C এর মান 1টি 0 1টি 1 1টি 0 1টি 1 এভাবে হবে। এনকোডারের ইনপুটের ক্ষেত্রে যেভাবে আমরা যে কোনো এক কোনাকুনি 1 দিয়েছিলাম, এখানে আউটপুটের ক্ষেত্রে তেমন কাজ করতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্যকে অনুসরণ করে আমরা আউটপুটের যে কোনো এক কোনাকুনি 1 দিলাম, বাকিগুলো 0 লিখলাম, ফলে আউটপুটের বৈশিষ্ট্য পালন করা হলো। অর্থাৎ যে কোনো আউটপুট 1 হলে বাকিগুলো 0 হচ্ছে এবং একই সাথে সকল আউটপুট 0 হচ্ছে না। নিচে চিত্র লিখে 3x8 ডিকোডারের সত্যক সরণি আঁকা শেষ করলাম। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে এই সত্যক সরণি থেকে সার্কিট আঁকা। সে কারণেই এই টেবিলগুলো ভালো করে অ্যানালাইসিস করতে হবে এবং সে আলোকে সার্কিট আঁকতে হবে। এখানে ইনপুট 3টি, এ বি সি 3টি ইনপুট নিলাম। ইনপুট এর মানের মধ্যে 0 এবং 1 দুই ধরনের ভ্যালুই বিদ্যমান। ডিকোডারের ক্ষেত্রে উভয় মানকেই বিবেচনা করতে হয়। এখানেও কিন্তু এনকোডারের বিপরীত, এনকোডারে শুধু 1গুলো বিবেচ্য ছিল। 0 এবং 1 যখন দুই ধরনের ইনপুট থাকে তখন ইনপুটগুলোর সাথে নট গেট সংযোজন করতে হয়। আমরা নট গেট সংযোজন করে দিলাম। এবার আসি আউটপুটে।
আউটপুট 8D0 থেকে D7। এনকোডারের আউটপুট ছিল অর গেট, ডিকোডারে হবে অ্যান্ড গেট। আমরা 8টি অ্যান্ড গেট নিলাম এবং আউটপুট হিসাবে যথাক্রমে D0, D1, D2, D3 থেকে D7 পর্যন্ত লিখলাম। যেহেতু প্রতিটি আউটপুটই অ্যান্ড গেট, তাহলে অবশ্যই এরা A, B এবং C তিনটি ইনপুটকে গ্রহণ করবে। তাই 8টি আউটপুটের সমীকরণে A, B এবং C গুণ আকারে থাকবে। আমরা প্রতিটি আউটপুটের সামনে ABC লিখতে পারি। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোন আউটপুটের ABC এর মান 0 আর কোনগুলো 1। এর জন্য আবার আমাদের সত্যক সারণীর কাছে যেতে হবে। প্রথমে D0 এর দিকে নজর দেই। D0 যখন 1, তখন ABC তিনটি ইনপুটই 0, তাই তিনটির ক্ষেত্রেই বার হবে, আমরা বার দিয়ে দিলাম। D1 এর ক্ষেত্রে C=1, বাকি দুটি 0, তাই এর উপর বার এবং বির উপর বার দিলাম, সি ফাঁকা থাকলো। D2 যখন 1, তখন V=1, A এবং C এর মান 0, তাই A এবং C এর উপর বার হচ্ছে, B ফাঁকা থাকছে। এভাবে বাকিগুলি সমাধান করলাম, অর্থাৎ D3 এর সময় A=0, তাই এর উপর বার, বাকি দুটির ভ্যালু 1, তাই B এবং C ফাঁকা, কোনো বার নেই। D4 এর ক্ষেত্রে B আর C এর উপর বার হবে, A ফাঁকা থাকবে, কারণ D4 যখন 1, তখন A=1, B=0 এবং C=0। D5 এর ক্ষেত্রে B এর উপর বার হবে, A এবং C ফাঁকা থাকবে। D6 এর ক্ষেত্রে C এর উপর বার হবে, A এবং B ফাঁকা থাকবে। সর্বোপরি D7 এর ক্ষেত্রে ABC প্রত্যেকটির মান 1, তাই কোনোটির উপরই বার বসবে না। একটু খেয়াল করবে, সাধারণত সার্কিটেকে আউটপুট সমীকরণ বের করা হয়। আমরা এনকোডারের ক্ষেত্রে একভাবে এবং ডিকোডারের ক্ষেত্রে ভিন্ন কৌশলে যাচ্ছি। এছাড়াও নানানভাবে এটি বের করা যেত, কিন্তু কাজের সুবিধার্থে এ কৌশল নিয়েছি। অর্থাৎ প্রথমে ইনপুট নিয়ে নট গেট দিয়ে এদের ইনভার্টার মান বের করে নিয়েছি, অতঃপর আউটপুটগুলোর জন্য 8টি অ্যান্ড গেট ও তাদের সমীকরণ সত্যক সারণী দেখে দেখে বের করে নিয়েছি। এখন এই সমীকরণ মোতাবেক ইনপুটগুলো নিয়ে নিব। যেমন ধরো D0 আসবে A বার, B বার এবং C বার থেকে নিয়ে নিলাম। এভাবে বাকিগুলো নিয়ে নিলাম, সহজেই সার্কিটটি আঁকা হয়ে গেল। নিচে চিত্র লিখে সার্কিটটি সম্পূর্ণ করলাম। পরিশেষে ডিকোডারের ব্যবহারগুলি জেনে নিলাম, যা স্পষ্টই এনকোডারের বিপরীত ব্যবহার। আজকে আমরা যে সকল বিষয় আলোচনা করেছি, প্রথমে দেখেছি কোড শব্দটির সাথে ইএন প্রেফিক্স যুক্ত হয়ে এনকোড শব্দটি হয়, যার অর্থ কোড করা, এবং এনকোড শব্দটির সাথে ইআর সাফিক্স যুক্ত হয়ে এনকোডার শব্দটি তৈরি করে, যার অর্থ যিনি বা যে ডিভাইস এনকোড করে। আগেই বলেছি এনকোডার এবং ডিকোডার পরস্পর বিপরীত, কোড থেকে ডিকোড, ডিকোড থেকে ডিকোডার। এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এদের ইনপুট লাইন এবং আউটপুট লাইন পরস্পর বিপরীত, অর্থাৎ ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা পরস্পর বিপরীত। এদের বৈশিষ্ট্য পরস্পর বিপরীত, এনকোডারের ক্ষেত্রে ইনপুট দিয়ে বৈশিষ্ট্য বলা হয়, ডিকোডারের ক্ষেত্রে আউটপুট দিয়ে বৈশিষ্ট্য বলা হয়। বৈশিষ্ট্যের আলোকে এনকোডারের সত্যক সারণি দেখেছি, এর ইনপুট ছিল 8টি, আউটপুট 3টি। বৈশিষ্ট্যের আলোকে ডিকোডারের সত্যক সারণি দেখেছি, এর ইনপুট ছিল 3টি, আউটপুট 8টি। এনকোডারের সার্কিট দেখেছি, যার আউটপুটগুলো অর গেট দিয়ে এসেছে। ডিকোডারের সার্কিট দেখেছি, যার আউটপুটগুলো অ্যান্ড গেট দিয়ে এসেছে। আমরা এনকোডারের ব্যবহারগুলো দেখেছি, সব শেষে ডিকোডারের ব্যবহারগুলো দেখেছি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।